Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. Karjoto, chak de India. Bharat hariye dilo Australia ke. Jibon moroner lorai lore. क्वार्टर फाइनले अस्ट्रेलियानदेर परास्त करे सेमिफाइनले चले गेलेन भारतेर मेयेरा। अस्ट्रेलियार बिरुद्धे भारतेर हये बाजी केउई धरेननि, किन्तु एदिन शुरूतेई रानी रामपालरा जे लड़ाईटा देवा शुरू करलेन ता एक कथाय अनबद्य। शुरूर दिकेई अस्ट्रेलियाके ब्याकफुटे ठेले दियेछिल भारत, बल निये एकेबारे अस्ट्रेलियार बक्से ढुके गियेछिल अधिनायक रानी, किन्तु फाइनल टाचटा ठिकठाक दिते पारेननि बले भारत एगिये जेते पारेनि। नइले ম্যাচের 3 মিনিটের মাথাতেই গোল হজম করতে হতো অস্ট্রেলিয়ানদের। প্রথম কোয়ার্টারে ভারতই দাপটের সঙ্গে খেলে গিয়েছে, 60% বল নিজেদের দখলে রেখেছিল তারা। এই কোয়ার্টারেই ফের একটি গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল রানী, কিন্তু তার নেওয়া শটে বলটা অস্ট্রেলিয়ার পোস্টে লেগে গিয়ে ফিরে আসে। ম্যাচের অল্প কিছুক্ষণের মধ্যে অন্তত 2 গোলে এগিয়ে যেতে পারত ভারত, কিন্তু অস্ট্রেলিয়ার ভাগ্য ভালো ছিল তাই একটা গোলও হজম করতে হলো না। প্রথম কোয়ার্টারে অস্ট্রেলিয়াকে আটকে রাখাই ভারতের ক্ষেত্রে দুর্দান্ত কৃতিত্বের ছিল, কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে অবশেষে অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়ে যায় ভারত। এই কোয়ার্টারের 6ষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে ভারত, সেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি গুরজিৎ কর। গোল করে অস্ট্রেলিয়ার ওপরে আরও দাপট বাড়ায় ভারত। সালিমা তেতে একা দৌড়ে এসে শট নিয়েছিলেন, কিন্তু তা গোলকিপারের ওপর দিয়েই বেরিয়ে যায়। ম্যাচের হাফ টাইমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1 গোলে এগিয়েছিল ভারত, এই 1 গোলের লিডটা ধরে রেখেছিল ভারত। গ্রুপ লিগে একটাই ম্যাচ না হারা এবং মাত্র 1টি গোল খাওয়া অস্ট্রেলিয়া মরিয়া হয়ে উঠেছিল গোল করতে, কিন্তু ভারতের শক্তপোক্ত ডিফেন্স সেই সুযোগ দেয়নি। এদিন মেয়েদের খেলা দেখেই বোঝা গিয়েছিল যে তারা অন্যরকম প্রতিজ্ঞা নিয়ে নেমেছে। 3টি কোয়ার্টারে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া যে প্রাণপণ ঝাঁপাবে সেটা তো জানাই ছিল। কোয়ার্টারের 8ষ্ঠ মিনিটে পরপর 2 বার পেনাল্টি কর্নার পেয়ে যায় অস্ট্রেলিয়ানরা, 2 বারই অসম্ভব দক্ষতা বাঁচিয়ে দেন গোলকিপার সাবিতা। সময় যত এগোচ্ছিল টেনশন ক্রমশ বাড়ছিল গোটা ভারতের, মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে ডিফেন্ড করে যাওয়াই এখন ভারতের একমাত্র লক্ষ্য, সেটাই হলো। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণে কলকাতা, কলকাতার প্রাণ।